اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গত তাফসিরে আমরা সূরা আল আনআমের 12 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকের তাফসিরে সূরা আল আনআমের 13 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এর আগে আমরা সূরা আল আনআম থেকে দুটি পর্বের তাফসির করেছি। আজকে সূরা আল আনআমের তৃতীয় পর্বের তাফসির ইনশাআল্লাহ। তাফসির শুরু করার আগে আমরা দুটি বিষয়ের দিকে একটু দৃষ্টিপাত করব। প্রথম বিষয়টি হল, যুগে যুগে পৃথিবীতে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি মূল জিনিস থেকে সরে গিয়ে শাখা প্রশাখার দিকে বেশি দাবিত হইত। এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। মানুষ সবসময় মূলের মধ্যে থাকতে চায় না, মূল থেকে ডানে বামে গিয়ে শাখা প্রশাখাকে মানুষ বেশি পছন্দ করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু একটি কথা বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইটা জিনিস, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটি জিনিস, দুইটি আমর। একটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আমর নির্দেশ, আরেকটি আমি নবীর নির্দেশ। এই দুটি আমর তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটিকে যদি তোমরা শক্ত করে, দৃঢ় করে, মজবুত করে যদি ধরতে পারো, লান তাদিল্লু, আমি নবী তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত কোনোদিন গোমরা হইবে না। সুবহানাল্লাহ, আমি নবী থাকা অবস্থায় তো আমি নবী সরাসরি ওহি আসতো আমার কাছে, ওহির আলোকে তোমরা আমি নবীর থেকে সমাধান নিতা। কিন্তু আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব তখন ওহির দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো ওহি আসবে না, কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, তো তখন তোমরা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তা আমি নবী নিশ্চয়তা দিয়ে গেলাম, এই দুটি আমরকে যদি শক্ত করে ধরো, লান তাদিল্লু, লান তাদিল্লু মানে ভবিষ্যৎকাল বোঝায়, কখনো তোমরা ভবিষ্যতে গোমরা হবে না। এই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, প্রথমটা হলো আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুন্নাহ আর হাদিস এক জিনিস,
সুন্নার হাদিস কথা বলে না। সুন্না এবং হাদিস এই দুটি এক জিনিস, দুই জিনিস না। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সুন্নাতা নাবিহি, তার নবীর সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছেন। আমাদের বাংলাদেশে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা সব মাদ্রাসায় একটি উসুলে ফিকহের কিতাব পড়ানো হয়, যে কিতাবটার নাম নুরুল আনোয়ার। এই কিতাবটা আলিয়া মাদ্রাসাও পড়ায়, কওমি মাদ্রাসাও পড়ায়। এবং মাদ্রাসার মধ্যে যিনি ভালো আলেম, যিনি ভালো টিচার, ওনাকে দিয়ে কিতাবটা পড়ানো হয়। সব শিক্ষক এই কিতাব পড়াইতে পারে না, এই কিতাব খুব কঠিন উসুলে ফিকহ। এই কিতাবের মধ্যে লেখা আছে, প্রথমে সুন্নতের সংজ্ঞা দেওয়া আছে, সুন্নত কাকে বলে, সুন্না কাকে বলে, এটা সংজ্ঞা আছে। সংজ্ঞার পরে বলা আছে, ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস, সুন্নাটা হলো হাদিসেরই সমার্থবোধক। হাদিসের সমার্থবোধক মানে হাদিস আর সুন্না এক জিনিস। এই জন্য ফকিদের দৃষ্টিতে সুন্নত আর হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই, এক জিনিসই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি এবং আল্লাহর নবীর সুন্না রেখে যাচ্ছি। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বারবার একটি কথা বলতেন, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন না, ইজা সহাল সুন্নাতু ফাহুয়া মাযহাবি। আর কথা বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহি হাদিস পাইলে ওইটাই আমি ইমাম আবু হানিফার মাযহাব। এটা আমাদের দেশের প্রখ্যাত ফিকহ কিতাব, যেটি ইফতা পড়লে, মুফতি ফাঁস করতে হলে এই কিতাব পড়তে হয়, রাদ্দুল মুহতার। এই কিতাবের মধ্যে এখনও লেখা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই সন্নালঙ্কিত এই বক্তব্যটা, যে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন না যে ইজা সহাতি সুন্না ফাহুয়া মাযহাবি, বলছেন কি ইজা সহাল হাদিস। তো এই জন্য এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই, যে সুন্নত এক জিনিস, হাদিস এক জিনিস, দুইটা ভিন্ন জিনিস। এটা হলো মূর্খতার ফসল, দলবাজির ফসল, তাআসুবের ফসল। তাআসুব বুঝেন, ইসলামে এটা হারাম। দলবাজি, ফেরকাবাজি, মানে আমার দল যেটা করে এটা ভালো, অন্য দল যেটা করে এটা ভালো না। নিজের দলে যা করে সবাই সব সুন্নত, অন্য দলে যা করে সব বেদাত। দেখবেন মাঝে মাঝে আপনারা একটু চিন্তা করলে, চোখ কান খোলা রাখলে দেখবেন সমাজে, সালাম দিবেন, সালাম দেওয়ার পরে যে ইমাম সাহেব বা যে আলেম যাকে সালাম দিচ্ছেন, উনি আগে আপনার দিকে তাকাইবে, তাকানোর পরে দেখবো যে আপনার টুপিটা ওনার টুপির সাথে মিলছে কিনা, এক ডিজাইনের টুপি কিনা, এক ডিজাইনের পাঞ্জাবি কিনা। যদি মিলে আপনার সালামের জবাব আসবে, আপনার সাথে কথাবার্তা বলা হবে, মোসাফা হবে, প্রয়োজনে নাস্তাও করাবে। টুপি মিলে নাই, পাঞ্জাবি মিলে নাই, বা পাগড়ির কালার মিলে নাই, বাস আপনার সালামের জবাবও নাই, আপনার দৃষ্টিতে আপনার দিকে বাঁকা বাঁকা চোখে তাকাইবে। দলবাজি, তাআসুব, মুসলিম উম্মার মধ্যে এই তাআসুব হারাম জিনিস ঢুকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তাআসুব করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কিন্তু মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে আজকে তাআসুব ঢুকছে। এই তাআসুবের কারণেই আপনার এই জাতীয় কথাবার্তা আসে, কয় সুন্নত এক জিনিস, হাদিস ভিন্ন জিনিস। হাত সুন্নত মানতে হয়, হাদিস মানা যায় না। হাদিস নাকি মানা যায় না? হাদিস না মানলে তো ইমানে থাকে না, কারণ হাদিস কোরআনের আরেক নাম হাদিস। কোরআনে কারিমকে আল্লাহ পাক হাদিস বলছেন, সূরা আন-নিসার 87 নম্বর আয়াত, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহু নাসালা আহসানাল হাদিস, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন।
এবং আরো জাজ্জল্যমান স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো খুতবা দিতেন খুতবার শুরুতেই বলতেন আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠতম হাদিস হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হলো খাইরুল হাদিস, আস্তাকুল হাদিস। কেউ যদি কোনো হাদিস মানা যাবে না তা তো ইমানে শেষ। কোরআন যদি মানা না যায়, কেউ যদি কোনো কিতাবুল্লাহ মানা যাবে না, তার ইমান আছে না ইমানের। এই জন্য আমি প্রথম যে কথাটা বলতেছিলাম যে যুগে যুগে মানুষ এই দুইটা জিনিস ছেড়ে ভায়া জিনিস শাখা প্রশাখা ধরে, দুইটা জিনিস ধরে না। শয়তান মানুষকে সবসময় এই দুইটা জিনিস থেকে দূরে রাখে। এই দুটো জিনিস থেকে দূরে রাখতে পারলে শয়তানের অনেক লাভ। শয়তান কিন্তু যোগ বিয়োগ হিসাব নিকাশ আমার আপনার চেয়ে বেশি করে, সে অল্প পরিশ্রমে বেশি লাভ করতে চায়। সে কাজ বেশি করবে না, কাজ করবো কম, কিন্তু লাভ হইব বেশি। শয়তান এরকম কাজ করে, কারণ শয়তানের অভিজ্ঞতা, মানুষের যত বেশি অভিজ্ঞতা হয় তত বেশি মানুষ ফাঁকা হয়, শক্ত হয়। বয়স যত বাড়ে মানুষের অভিজ্ঞতা বাড়ে, মানুষ পাক না হয়। এবং তিন মাথাওয়ালা হইলে তখন বুদ্ধি একেবারে পাক না। তিন মাথা বুঝেন যে যখন হাঁটুর সাথে মাথা লেগে যায় তখন দুই হাঁটু দুই মাথা আর এক মাথা, তিন মাথা হইলে বুঝতে হবে একবারে বুদ্ধি পাকি জুনা হয়ে গেছে। নারকেল পাকি জুনা হয় না, বুদ্ধি মানে একবারে ফাঁকা, স্পেশাল বুদ্ধি। এই যে শয়তানের বয়স আর আমাদের বয়স, শয়তানের তুলনায় তো আমরা শিশুও না বাচ্চাও না, কি বলেন? শয়তান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার যত ইবলিস, যত গুন্ডা, যত সন্ত্রাসী, যত তাগুত, যত রকমের যা আছে সবাইরে দেখছে শয়তান। আমরা কারে দেখছি? শয়তানের বয়সের তুলনায়, অভিজ্ঞতার তুলনায় আমরা শিশুও না। এই জন্য শয়তান যারে যেই কৌশলে, কারোর পাগড়ি সুরতে, কারোর টুপি সুরতে, কারোর দাড়ি সুরতে জাহান্নামে নিয়ে যায়। এক একজনের এক এক সুরতে, তুমি যে সুরত পছন্দ করো বাস সেই সুরতে জাহান্নামে নিবে। এই জন্য শয়তান আল্লাহর কিতাব ধরতে দেয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ ধরতে দেয় না। না ধরে কি করে? শয়তানের বিকল্প একটা বানায় নেয়। তখন খাইরুল কুরুন চলে যাওয়ার পরে এই সিস্টেম শুরু হয়েছে পৃথিবীতে। খাইরুল কুরুন কোনটা বলেন তো দেখি? তিনটা যুগ, খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই তিন যুগের মধ্যে কোরআন আর সুন্নার বাহিরে কোনো বিকল্প কিতাব জমিনে ছিল না। বিকল্প কিতাব বলতে মানে কোরআনেরও গবেষণা নাই, স্টাডি নাই, লেখাপড়া নাই, হাদিসেরও গবেষণা নাই, লেখাপড়া নাই, অন্যান্য কিতাব নিয়ে মহাব্যস্ত। এই ব্যস্ততা তিন যুগে ছিল না। তিন যুগে প্রত্যেকটা মুসলিম কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন। এই জন্য দেখেন এই তিন যুগে কোরআন কারিম সংকলন করা হয়েছে। এই তিন যুগের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সংকলন করা হয়েছে। এই যুগগুলোর মধ্যেই হাদিসের গ্রন্থগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সংকলন করা হয়েছে। কিন্তু কালক্রমে মুসলিম পরবর্তীতে এসে কয় শোনো কোরআন কিন্তু অনেক কঠিন জিনিস, এটা দ্বারের কাছে যাওয়া যাবে না, তুমি কি বুঝো কোরআনের? হাদিস কিন্তু খুবই কঠিন জিনিস, বুখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলো অনেক কঠিন, এগুলো দ্বারের কাছে যাওয়া যায় না। বাইরে থেকে মানুষ এরকম মনে করে, এগুলো ওলামা কেরাম পড়বো তারা বুঝবো, সাধারণ মানুষ এগুলোর দরকারটা কি? বাস এর বিকল্প একটা কিতাব মানুষকে মানুষ তৈরি করে নেয়। যেমন যুগ যুগ ধরে একটা বই ছিল এহিয়ায়ে উলুমের দিন, নাম শুনছেন? এই বইটার নাম শোনেন নাই কেউ? এহিয়ায়ে উলুমের দিন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহের লেখা। তখন এই কিতাবটাকে বলা হইতো যে পৃথিবীতে যদি আল্লাহর কোরআনও না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাও না থাকে, তা আল্লাহর দিন জানার জন্য, বোঝার জন্য এই কিতাবে যথেষ্ট। নাউজুবিল্লাহ, মানুষ কোরআনও পড়তো না, হাদিসও পড়তো না, খালি এহিয়া উলুমের দিন পড়তো ঘরে ঘরে, এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে, খালি এহিয়াই উলুমের দিন, এহিয়াই উলুমের দিন, এহিয়াই উলুমের দিন। দীর্ঘ অনেক বছর ধরে খালি এহিয়াই উলুমের দিন চলছে পৃথিবীতে।
কোরআনও পড়তো না, হাদিসও পড়তো না, খালি এগুলো পড়তো। আচ্ছা, এরপরে নতুন বাসন, শয়তান আবার কিছুদিন পরে বাসন পাল্টাই দেয়, কারণ বেশি দিন এক জিনিস খাইতে ভালো লাগে না, এই জন্য নতুন নতুন নিয়ে আসে। এবার আসছে মসনবী, মসনবী শরীফ, নাম শুনছেন? যারা প্রবীণ মুরব্বী আছেন তারা জানেন মসনবী শরীফ। ঘরে ঘরে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায় মসনবী শরীফের দার্স হইত, মসনবী শরীফ পাঠ করা হইতো, মানুষ খালি মসনবী পড়তো আর মসনবী শুনতো। এই সুফিবাদী চিন্তাধারা, ভ্রান্ত চিন্তাধারাগুলো আমাদের দেশে ঢুকছে মসনবী থেকে। মসনবীর বিরাট অবদান আছে শেরেক বেদাত চালু করার ব্যাপারে বাংলাদেশ এই দেশে। তখন কোরআনেরও কদর নাই, হাদিসেরও কদর নাই, কদর খালি মসনবী। এরপরে আস্তে আস্তে আরো বিভিন্ন কিতাব কালক্রমে পর্যায়ক্রমে আসছে, অথচ আল্লাহর কিতাবের কোনো কদর নাই। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যাই দেখবেন আল্লাহর কিতাবের মতো করুণ দুর্দশা আর কোনো কিছু নাই। আল্লাহর কিতাবগুলো ধুলা বালি ময়লা লাগি, হাত দেওয়ার উপযোগী নেই, গুনে খাই গুনে ধরে অবস্থা শেষ আল্লাহর কিতাব। কেউ তাকাইও দেখে না আল্লাহর কিতাবের দিকে, কিন্তু আল্লাহর মসজিদে, একই মসজিদে অন্য অন্য কিতাবের কি কদর। ডেইলি 3-4 বার মুসা হয়, ডেলি 3-4 বার পরিষ্কার করা হয়, ওগুলো রাখার জন্য কত সুন্দর সুন্দর বক্স বানানো হয়, কত কদর এগুলার, কিন্তু আল্লাহর কিতাবের কদর নেই। কিতাবের কদর উঠে গেছে যখন বিকল্প তৈরি হয়, মানুষ যখন শ্বশুর শাশুড়ির প্রতি বেশি ঝুঁকে তখন মা বাপ ভুলে যায়, বুঝতে পারছে? যখন বিয়ে করে, নতুন বিয়ে করে, নতুন জামাই পাইলে শ্বশুর শাশুড়ি এত আদর করে, এই আদর পাই ওই মা বাপ যে হেরে কি কষ্ট করে লালন পালন করছে এটাই ভুলে গেছে, বুঝতে পারছে? মা বাপ যদি লালন পালন না করতো ওই শ্বশুর শাশুড়ি পাইতো কই? মা বাপ লেখাপড়া না করাই যদি তারে মূর্খ রাখতো এই বউ পাইতো না। মা বাপের কারণেই তো হে বিয়ে করতে পারছে, এখন সে মা বাপেরে ভুলে গেছে, আল্লাহর কিতাব ভুলে গেছে, সুন্না ভুলে গেছে, বলি ওই আর ভায়া কিতাব শাখা প্রশাখালই মহাব্যস্ত, পুরা দেশ ব্যাপী দেখবেন আল্লাহর কিতাবের তাফসির নেই মসজিদে মসজিদে, অথচ আল্লাহর কিতাবের তাফসির মসজিদে মসজিদে হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল না? 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ মসজিদে আল্লাহর কিতাবের তাফসির হবে, 3 লক্ষ মসজিদে তিরমিজি থাকবে, আবু দাউদ থাকবে, নাসাই থাকবে, তারপর মুসনাদে ইমাম আহমদ থাকবে, মুসান্নাফে ইবনে আবি সাইবা থাকবে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থাকবে, হাদিসের কিতাবগুলো থাকবে, জনগণ পড়বে, সবাই এগুলো নিয়ে আলোচনা করবে, দার্স হবে হাদিসের। কিন্তু দেখেন একটা মসজিদ খুঁজে তিরমিজি পাইবেন না, আবু দাউদ পাইবেন না, নাসাই পাইবেন না, তারপরে মুসনাদে ইমাম আহমদ পাইবেন না, মুসান্নাফে ইবনে আবি সাইবা পাইবেন না, হাদিসের কিতাবগুলো নাই মসজিদ থেকে উদাও। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি, কিতাবুল্লাহর করুণ দুর্দশা, সুন্নাত নাবিয়িহির করুণ দুর্দশা। এই দুর্দশা থেকে মুসলিম উম্মাকে, এই দেশের মুসলিম ভাই বোনদেরকে বের হয়ে আসতে হবে, আল্লাহর কিতাবের কদর বাড়াইতে হবে মসজিদে মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাবগুলোর, হাদিসের গ্রন্থগুলোর কদর বাড়াইতে হবে। এই জন্য সকল ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব মসজিদে মসজিদে, ঘরে ঘরে কোরআন এবং হাদিসের কিতাবগুলোর, তাফসিরের কিতাব, হাদিসের কিতাবের লাইব্রেরি খোলেন, নিজেরা পড়াশোনার চেষ্টা করেন। আবার এই পড়াশোনা করতে গেলে আরেক ফেরকাবাজি আছে সমাজে, ওইটা শুনবেন কি ফেরকাবাজি, কয় কি কয় মিয়া, কোরআনের তাফসির করতে হলে 13 রকমের এলেম লাগে, তোমার কাছে কয় রকমের এলেম আছে? এই ফেরকাবাজি শুনছেন না কোনো জায়গায়? অনেক জায়গা থেকে আমাকে ভাইরা বলছে, কয় ভাই আমরা একটু কোরআনের তাফসির পড়তে চাইছিলাম, কয় মিয়া তুমি কোরআনের তাফসির পড়ো কেন, কোরআনের তাফসির পড়তে হইলে 13-14 রকমের এলেম লাগে, তোমার কাছে 1 রকমের এলেমও নাই। আস্তাগফিরুল্লাহ, কোরআনের তাফসির পড়ার জন্য 13-14 রকমের এলেম লাগে না, 13-14 রকমের এলেম লাগে যিনি কোরআন কারিমে তাফসির লিখবেন, তাফসির রচনা করবেন, যেমন ইমাম তবারি, ইমাম কুরতুবি, ইমাম ইবনে কাসির, ওনাদের 14 রকমের এলেম লাগবে, ওনারা তাফসির লিখছেন, আপনি পড়বেন ওনাদের লেখাটা, এটার জন্য আপনার 13-14 রকমের এলেম দরকার নেই। ওই আপনার আমার মতো সাধারণ মানুষগুলোর জন্যই উনিরা এত কষ্ট করে তাফসির লিখছে, তাফসির এগুলো লিখছে কার জন্য? ওনারা
ওনারা কি শুধু আলেমদের জন্য লিখছে? আম জনতার জন্য তাফসীর, আলেমদের জন্য তো এত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দরকার ছিল না। ওনারা এই ব্যাখ্যা বিশ্লেষণ করছেন আমাদের জন্য, আম জনগণকে লক্ষ্য করে কোরআনে কারিমকে এত সহজ করে ব্যাখ্যা করে বুঝাই দিছে, যাতে পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহর কিতাব বুঝতে পারে। আমি ওই কিতাব পড়বো তাও বলে আমার 14 রকমের এলেম লাগবো, 14 রকমের এলেম লাগবো। যিনি ওই তাফসীর লিখবেন ওনার জন্য, আমার আপনার জন্য না। আমি আপনি শুধু ওনাদের লেখাটা পড়বো, বুঝবো, জানবো, নিজের থেকে কোনো তাফসীর করব না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমরা সুন্নত মানতে চাই, কিন্তু মানতে চাইলেও দেখা যায় পরিস্থিতি এমন, সুন্নত মানার পরিবেশে থাকে না। এক লোক, বড় ধনী লোক, তার এই হাতটা নষ্ট হয়ে গেছে, কোনো একটা কারণে হাতটা নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে কেটে ফেলতে হবে, পরে কেটে ফেলছে, কেটে ফেলে আরেকটা হাত লাগাই দিছে এখানে। কিন্তু যে হাতটা লাগাই দিছে ওইটা একটা ফকিরের হাত। এখন এই কোটিপতি মানুষটা, বড় শিল্পপতি মানুষটা যে কোনো বড় বড় অনুষ্ঠানে যায়, আন্তর্জাতিক প্রোগ্রামে যায়, হাতটা এমনি থাকে, এমনি হয় না, হাত সব জায়গায় কেমনে থাকে? ওই যে ফকিরের হাত এমনি থাকতো না, চেষ্টা করলেও হাত এমনি হয় না, এর কাছে সব জায়গায় লজ্জা লাগে, সে ছায় হাতটা একটু লুকায় রাখতেও তাও পারে না, হাত এমনি থাকে। আমরা ছায় সুন্নত পালন করতে কিন্তু তাও এমনি থাকে, কারণ আমাদের গোড়া রক্তে হাত ডিপ, তারপরে শিরা উপশিরা সব জায়গায় বেদাত ঢুকে গেছে। এই জন্য সুন্নত পালন করতে গেলেও দেখা যায় বেদাত। এই যে দেখেন, আমরা তাফসীর শুরু করার আগে আমরা কোনো বেদাতি দরুদ পড়ি নাই, পড়ছে নি, বালাগাল উলা বিকামালিহি পড়ছে নি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা হাবিবেনা মাওলানা শাফিয়ানা মহব্বতের সুরে গান গেয়ে গেয়ে পড়ছে নি, পড়ছি একেবারে নিরেট খালেস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদটা শিখাইছেন, কিন্তু সেই দরুদ পড়তে যাইও বেদাত আসি গেছে। আমিও পড়তেছি, আপনারা জোরে জোরে আওয়াজ করে করে আমার সাথে জামাতবদ্ধভাবে পড়তেছে। দেখেন শয়তান কত সুচতুর, মিয়া সই দরুদ পড়বা সেখানেও বেদাত ঢুকাই দিব। আপনি, আমি মনে করতেছি কি মহব্বতে আমরা তো সহি দরুদে পড়তেছি, সহি সুরতে আপনারা জাহান্নামে নিব, বুঝতে পারছেন? খুবই সতর্ক, খুবই সাবধান থাকতে হবে সুন্নতের উপরে আমল করতে গেলে, খুবই সতর্ক, কারণ বেদাত চতুর্দিক থেকে এমনভাবে গ্রাস করবে আপনি তেরো পাবেন না। দরুদ হইল এনফেরাদি ইবাদত, দরুদ ইস্তেমাই ইবাদত না, এ সূত্র মনে রাখবেন। দরুদ কি? এনফেরাদি ইবাদত, ইস্তেমাই ইবাদত না। ইস্তেমাই আর এনফেরাদি বুঝুন তো, ইস্তেমাই হলো যেটা জামাতবদ্ধভাবে পড়তে হয় একজনের নেতৃত্বে, আর এনফেরাদি হলো প্রত্যেকে প্রত্যেকের নিজে নিজে পড়বে, আলাদা আলাদা, জামাতে হবে না। যেমন ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত আছে 2 রাকাত, মোট কয় রাকাত? এখন 2 রাকাত পড়তে হয় এনফেরাদি, 2 রাকাত পড়তে হয় ইজতেমাই। সুন্নত 2 রাকাত, এনফেরাদি, ফরজ 2 রাকাত, ইজতেমাই। এখন যদি বলেন যে শুনেন, জামাতে নামাজ পড়লে তো ফজিলত বেশি, কি বলেন, বেশি না? তা আমরা 2 রাকাত আলাদা আলাদা পড়বো কেন? সবাই মিলে আসেন, 4.5 রাকাত জামাতে পড়বো, প্রথম 2 রাকাতে জামাতে পড়বো, পরের 2 রাকাতে জামাতে পড়বো, 2 রাকাত আলাদা পড়বো কেন? জামাতে পড়লে সওয়াব বেশি না, কি বলেন? পড়তে পারবেন? প্রথম 2 রাকাত যদি জামাতে পড়েন সওয়াব বেশি হইব না কম হইব? গুনাহ হইব, জামাতে সওয়াব বেশি, সওয়াবের জন্য পড়ছেন, উল্টা গুনাহ হইব। এনফেরাদি ইবাদতকে এনফেরাদি, ইস্তেমাই ইবাদতকে ইস্তেমাই করতে হয়, দরুদ ইস্তেমাই ইবাদত না, দরুদ জামাতবদ্ধভাবে পড়তে হয় না, এটা জামাতি ইবাদত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম একজনের নেতৃত্বে সবাই দরুদ পড়ছেন এমন নজির কোনো সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে না। সুতরাং যখন দরুদ পড়বেন একা একা, আমি পড়তেছি, আপনি পড়তে চাইলে আপনি একা একা মনে মনে পড়বেন, আমার সাথে সুর মিলাই সুন্দর করে জোরে জোরে পড়বেন, বেদাত।
এস্তেমাই হয়ে গেছে, আপনি জামাতবদ্ধ করে ফেলছেন, গুনাহ হবে। এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই দুটো বিষয়ের প্রতি আমরা একটু ইঙ্গিত দিয়ে তারপরে আমরা মূল তাফসিরে আসি। আমাদের কোন সূরা থেকে তাফসির? সূরা আল আনাম। আনাম বলবেন না, এই জায়গায় গলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার নাম যেমনে রাখছেন ঠিক সেইভাবে বলবেন, বিকৃতি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রাখছেন আল আনাম, আমরা কই আনাম, আলিফ লাম বাত। আল্লাহ পাক নাম রাখছেন সূরা আল ফাতিহা, আমরা কই সূরা ফাতিহা, আলিফ লাম কই গেছে। এটাও বিকৃতি, আল্লাহ কোরআনের নামগুলোর বিকৃতি, সূরার নামের বিকৃতি। এই জন্য বিকৃতি করা যাবে না। যেখানে আল্লাহ পাক আলিফ লাম দিয়ে নাম রাখছেন সেটা আলিফ লাম সহকারে, যেখানে আলিফ লাম নাই সেটা আলিফ লাম বিহীন বলতে হবে। তাহলে এই সূরাটার নাম কি? সূরা আল আনআম। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, মহিষ, যত চতুষ্পদ জন্তু জানোয়ার আছে এগুলোকে বলা হয় আল আনআম। এই সূরাটি মাক্কি না মাদানি? বলে গেলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। এটা মাক্কি সূরা। এটা মাক্কি সূরাগুলোর মধ্যে একটা বড় ধরনের সূরা, সূরা আল আনআম। এই সূরার বিষয়বস্তু বেশিরভাগ তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সংক্রান্ত বিষয়গুলোই এই সূরার মধ্যে আলোচনায় বেশি স্থান পেয়েছে। আমরা ইতিপূর্বে 12টি আয়াতে আমরা দেখেছি আল্লাহ পাক তাওহীদের বিষয়গুলোকে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। আজকের তাফসিরে যে আয়াতগুলো আসবে এই আয়াতগুলোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, রাত্রিবেলা রাতের অন্ধকারে পৃথিবীতে যা কিছু চলাচল করে বসবাস করে, দিনের আলোতে জমিনে যা কিছু চলাফেরা করে যা কিছু বসবাস করে, এই সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলার জন্য অর্ডার দেওয়া লাগবে না, নিজের থেকে বলবেন। আমাদের দেশের সম্মানিত বক্তা বাইরে অভ্যাস গড়ে তুলছে, সবাই বলেন সুবহানাল্লাহ, তখন সবাই কয় সুবহানাল্লাহ। এই কথা না কইলে বক্তা আর কেউ সুবহানাল্লাহ কয় না, এটা আরেক সুন্নতের খেলাফ। বক্তা অর্ডার দিবে কেন? শ্রোতারা এটা হালাকাতুল জিকির, জিকিরের মজলিস। আল্লাহর কোরআন শুনবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবে, জিকিররত অবস্থায় থাকবে, বারবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, নাউযু বিল্লাহ বলবে, ইন্না লিল্লাহ বলবে, আস্তাগফিরুল্লাহ বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। এগুলো নিজের থেকে বলতেই থাকবেন, জিহ্বাকে ভিজাই রাখবেন। জিকিরের মাজলিসে বসলে মুখে জিকির চলবো, কান খাড়া থাকবো, এইদিকে কানে শুনবেন তাফসির, কিন্তু জিহ্বা চলতে থাকবে কি? জিকিরুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন রাত্রিবেলায় যা কিছু পৃথিবীতে বসবাস করে, রাত্রের অন্ধকারে চলাফেরা করে। অনেক প্রাণী আছে দেখবেন দিনে ঘুমায় রাত্রে চলে, আছে না? কোন প্রাণী বলেন তো দেখি? জি, পেঁচা। আরো আছে এরকম অনেক প্রাণী আছে, এরা রাত্রে বেশি চলাফেরা করে। আবার কিছু প্রাণী আছে এরা দিনের বেলায় বেশি চলাফেরা করে। আল্লাহ পাক বলেন রাত্রিবেলায় যেগুলো চলাফেরা করে সেইগুলোর মালিকও আমি আল্লাহ, দিনের বেলায় যেগুলো চলাফেরা করে এগুলার মালিকও আমি আল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, সেই আল্লাহ হলেন আস সামি আল আলিম। তার একটা পরিচয় হলো তিনি সব কিছু শুনেন। আল্লাহ পাকের শ্রবণ শক্তি এটা পৃথিবীর সর্বত্র বিরাজমান, আল্লাহর শ্রবণ শক্তি আসমান জমিনে সর্বত্র বিরাজমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুনেন না এমন কিছু বলতে পারবেন? গোপনে মনে মনে আল্লাহর না শুনাই চুপে চুপে দুজনে বলি ফেলছেন এরকম কিছু বলতে পারবেন? এই জন্য আল্লাহর শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান।
আল আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। ইন্না আল্লাহ আলীমুম বিযাতিকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও ঝরে পড়ে না যেই পাতা ঝরে পড়ার এলেম আল্লাহর কাছে নাই। আমাদের দেশে কয়েক আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও ঝরে না, এটা মিথ্যা কথা। আল্লাহ পাক বলেছেন আল্লাহর এলেম ছাড়া একটা গাছের পাতাও, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেম ছাড়া একটা গাছের পাতাও ঝরে না। তাহলে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, কিন্তু এটারে বুঝাইতে যায় আবার কেউ কেউ উল্টা বুঝে গেছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এলেম, ক্ষমতা এগুলো সর্বত্র বিরাজমান। কিন্তু রাব্বুল আলামিন কোথায়? ফিস সামা। আল্লাহ কোথায়? সুলাইমান ইবনুল হাকাম আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের হাদিস, সুলাইমান ইবনুল হাকাম আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একটা রাখাল গোলাম বালিকা ছিল, ওই বালিকা মেয়েটিকে দিয়ে আমি ছাগল ছড়াইতাম, মেষ ছড়ানোর কাজ করতাম। একদিন ওই মেয়েটা যখন ছাগল ছড়াইতে গেলেন, একটা বাঘ এসে একটা ছাগল নিয়ে গেল আমার। এই কারণে আমি এত বেশি রাগান্বিত হইলাম, সজোরে ওই গোলামটাকে, ওই বালিকাটাকে আমি জোরে একটা থাপ্পড় দিলাম। এই থাপ্পড়ের কারণে মেয়েটা অজস্র দ্বারা চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছিল। এরপরে আমার অন্তর নরম হয়ে গেল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। গেলে বললাম, গিয়ে বললাম, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় অন্যায় করে ফেলেছি, মেয়েটাকে মেরে দিয়েছি, থাপ্পড় মেরেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি বড় অপরাধ করেছি। আমি যদি এখন মেয়েটাকে আজাদ করে দিই তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালিকাটিকে, গোলামটিকে আজাদ করার আগে তুমি আমার কাছে নিয়ে আসো। মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটারে দুইটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। প্রথমে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, এই বালিকা, এই মেয়ে, বলো আল্লাহ কোথায়? এক নম্বর প্রশ্ন। মেয়েটা কি সুন্দর উত্তর দিছে, কয় ফিস সামা, সুবহানাল্লাহ। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ হলেন আকাশে ঊর্ধ্ব জগতে, আল্লাহর এলেম হলো সর্বত্র বিরাজমান। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মেয়েটারে কয় আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটা কয় কি, আহারে রাসূলের যুগের একটা গোলাম বাদি, তার আকীদা কত পরিচ্ছন্ন, আকীদা কত সহি, আল্লাহ কোথায়, তার মাবুদ কোথায়, এটা সে ক্লিয়ার জানে। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান আজকে আল্লাহ কোথায় জানে না, কয় আল্লাহ আসমানে না জমিনে, কোথাও জানি না, এরকম মুসলমান আছে, কয় কোন কোথায় আছে জানি না। আবার কিছু মুসলমান আছে, কয় আল্লাহ সব জায়গায় থাকে। তা আল্লাহ যদি সব জায়গায় থাকে আমার ভাইয়েরা বোনেরা, ভালো কথা, তো দোয়া করার সময় আমরা কেমনে দোয়া করবো? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তো চারিদিকে, তাহলে দোয়ার সময় হাত চারিদিকে ঘুরবো না, কি বলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খালি হাত উপরের দিকে যায় কেন, কি বলেন? আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে, তুমি যে মাওলার কাছে দোয়া করতেছো, যে আল্লাহর কাছে চাইতেছো, সেই আল্লাহ ফিসসামা, এই জন্য উপরের দিকে। একজন আরেকজনের কয়, ও মিয়া, তুমি যে আমার উপরে জুলুম করতেছ, উপরওয়ালা আছেন, কয় না, কেউ কারণে কয় নেই, কয় মিয়া জুলুম করতেছ তো শোনো, চারিদিকওয়ালা কিন্তু আছে, এই কথা করতে শুনছেন, কয় কি, উপরওয়ালা।
যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহই মানুষের ভিতরে ফিতরাত দিয়ে দিয়েছেন। এজন্য ওই ওই বালিকাকে প্রথম জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, এরপরে জিজ্ঞাসা করছেন ওয়ামান আনা, বলো দেখি আমি কে? বলতেছে আমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতেক হা ফা ইন্নাহা মুমিনা, এই দাসীটারে এই বাদেরে আজাদ করে দাও, ফা ইন্নাহা মুমিনা, কারণ এই মুমিনা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিলেন এটা ঈমানদার, এটা মুমিন। এই ঈমানদারের সার্টিফিকেট নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন দুইটা প্রশ্ন দুইটা। তাহলে এজন্য একজন মুমিনের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ কোথায়, এটা তার আকীদা পরিষ্কার থাকতে হবে। আগে ঠিক করতে হবে আমার মাবুদ কোথায়, আমার মাবুদ কে, আমি কার ইবাদত করব, এটা আগে ঠিক করে নিতে হবে। কারণ আমার জমিনে এক নম্বর কাজে হলো ইবাদত, আল্লাহ আমারে বানাইছে কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বানাইছে না আমারে ইবাদতের জন্য। তা আমি ইবাদত করার আগে কয়েকটা জিনিস ঠিক করে নিতে হবে যে আমার মাবুদ কে, আমার মাবুদ কোথায়, আমার মাবুদের ইবাদত কিভাবে হয়, কোন তরিকায় হয়, কয়টা তরিকা লাগবে আমার মাবুদের ইবাদতের জন্য, এটাও ইবাদতের আগে ঠিক করতে হবে। একটা মাত্র তরিকা, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তরিকায় কোনো ইবাদত না হইলে আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। এটা ইবাদত কবুলের একমাত্র তরিকা। এজন্য আপনি সলাত আদায় করেন, জিকির করেন, দরুদ পড়েন, যাই ইবাদত করব আমি আপনি, সব হইতে হবে একমাত্র তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূল আপনি দুনিয়ার মানুষকে এই প্রশ্নটা করেন, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান, আমি কি আমার আল্লাহকে বাদ দিয়ে আর কোনো ওলি ধরব কিনা, আর কোনো মাখলুককে আমি ওয়ালি বানাবো কিনা, ওয়ালি হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করব কিনা, কেমন করে আমি গ্রহণ করতে পারি আল্লাহ ছাড়া আর কাউকে আমার ওয়ালি। ওলি মানে বুঝুন তো, ওলি মানে কি? বন্ধু। আল ওয়ালা ওয়াল বারাহ, যার সাথে ওয়ালা হয় তার সাথে ওলি হয়, বন্ধুত্ব হয়। এজন্য আল্লাহ পাক বলছেন একজন ইমানদারের ওয়ালা হবে কার কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। রাব্বুল আলামিন বলেন একজন ইমানদারের ওয়ালি হবে, বন্ধুত্ব হবে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তারপরে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারপরে হবে ওয়াল্লাযীনা আমানু ইমানদারদের সাথে। তাহলে আমাদের বন্ধুত্ব কি নামাজের সাথে না বেনামাজির সাথে? অনেক সময় দেখা যায় নামাজিরই দেখতে পারে না, দুইজন মসজিদে নামাজে দাঁড়াইছে পাশাপাশি, এ কয় এ তো ইহুদির দালাল, এ ক এ তো খ্রিস্টানের দালাল, একজন আরেকজনের প্রতি ভাড়া হয়ে গেছে, ওয়ালা নাই। অথচ মসজিদ থেকে বাইর হই দুজন যাই বেনামাজির লগে ওয়ালা, আস্তাগফিরুল্লাহ, ওয়ালা বাড়ার সাথে ইমানের সম্পর্ক। আপনার সাথে যার ওয়ালা হবে কেয়ামত হবে হাসর হবে তার সাথে। এজন্য একজন নামাজি আপনার বন্ধু, নামাজি আপনার ওয়ালি, কিন্তু বেনামাজি আপনার ওয়ালি না। তার সাথে সম্পর্ক থাকবে শুধু দাওয়াতের সম্পর্ক, এর বাহিরে আর কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম দেখেন মক্কা মুকাররমায় নিজের মায়ের পেটের ভাই এদেরকে রেখে মদিনা গেছেন, মদিনা যাওয়ার পরে সেই বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে ভাইয়েরা হিজরত করে গেছে, তাদের মায়ের পেটের রক্তের কোনো সম্পর্ক নাই, একমাত্র ইমানের কারণে একজন আরেকজনের কেমন ভাই বানাইছে, সুবহানাল্লাহ, এটার নাম ওয়ালা। আনসার আর মুহাজিরদের মধ্যে যে ভ্রাতৃত্ব এটার নাম ওয়ালা। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি। ইমানদারদের ওয়ালি কে? আল্লাহ। আল্লাহর ওয়ালি কে? ইমানদাররা। আমি যদি এখন জিজ্ঞাসা করি ভাই এখানে আল্লাহর ওয়ালি কয়জন আছেন, আপনার আল্লাহর ওয়ালি কি না, অনেকে চুপ করে রয়েছে, কয় না 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 কেমনে আল্লাহর ওয়ালি হই আমি, আল্লাহ কয় বেটা তোরা সব আমার ওয়ালি, সব ইমানদার আমার ওয়ালি, ইমানদারে স্বীকার করে না, কি অবস্থা দেখছেন?
আল্লাহ বন্ধু বানাইছে, আর বন্ধুও কয় না 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 আমি কিন্তু বন্ধু না, খবরদার আমারে কেউ আল্লাহর ওলি কইও না। আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সব ইমানদারেরা আমার বন্ধু। সূরা আল বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহ সব ইমানদারের ওয়ালি বানায় নিছে, বন্ধু বানায় নিছে, কিন্তু ইমানদারেরা স্বীকার করে না। ইমানদাররা কয় না 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 আমি কিন্তু বন্ধু না। আপনি জিজ্ঞেস করে দেখিয়ে না এলাকায় গিয়ে, ভাই আপনি কি আল্লাহ আল্লাহর ওলি? কয় না 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 ওলি না আমি। আল্লাহ পাক বলতেছেন, আপনি বলেন আমি আল্লাহরে বাদ দিয়ে কেমন করি অন্যদেরকে ওলি, আমার বন্ধু বেলায়েত গ্রহণ করতে পারি? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হলেন আসমান আর জমিনের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ, আমার আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি হবেন আমার ওলি, অন্য কেউ কেন আমার ওলি হবে? ওয়াহুয়া ইউতিউমু ওয়ালা ইউতাম, আমার আল্লাহ শুধু সমস্ত মাখলুককে খাওয়ান, তিনি নিজে খান না। সুবহানাল্লাহ, মানে আল্লাহ হইতে হইলে, খালেক হইতে হইলে, মাবুদ হইতে হইলে এটাই এক নম্বর শর্ত, যে তিনি খান না আমাদেরকে খাওয়ান। তাহলে আমার মাবুদের এক নম্বর গুরুত্বপূর্ণ একটা গুণ, যে আমার মাবুদ কোনো কিছু খায় না, খাওয়ায়। আর দুনিয়ার মানুষ যাদের কাছে যায়, এরা খাইতে 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 ফ্যাট একটা এত বড় হয়েছে, কি বলেন? আমাদের যিনি একমাত্র মাবুদ, যার ইবাদত করব, যার কাছে চাইব, যার কাছে দোয়া করব, তিনি একটা জিনিসও খায় না, শুধু খাওয়ায় আমাদেরকে। আর দুনিয়ার যেগুলো ভেজাল মাবুদ, নকল মাবুদ, দুই নম্বর মাবুদ, এরা খালি নিজেরা খায়, খালি খায়, জনগণের পকেট কাটি কাটি খায়, পকেট খালি করে খায়, গরু খায়, ছাগল খায়, খাসি খায়, ফল ফ্রুট খায়, দুধ খায়, সব খায়। বুঝতে পারছেন? ভেজাল মাহবুদ আর আসল মাহবুদের পার্থক্য এই জায়গায়, যিনি আমাদের মূল মাহবুদ উনি কিছু খায় না। ওয়াহুয়া ইউতিউমু ওয়ালা ইউতাম, তিনি শুধু খাওয়ান, তিনি কিছু খান না। কুল ইন্নি উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, রাসূল আপনি বলুন আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন পৃথিবীতে আমি যেন প্রথম আত্মসমর্পণকারী হয়ে যাই। সুবহানাল্লাহ, কেউ ইসলাম গ্রহণ করুক আর না করুক, ইসলামকে মানুক আর না মানুক, আমি যেন প্রথম মুসলিম। আমার গ্রামে একজনও ইসলাম মানে না, আমি একজনে ইসলাম, একজনে এক দল, একজনে এক জামাত। অনেকে কয় কেউ মানে না আশেপাশে, আমি একজনে মানে কি করব, কেউ না মানুক। আমার কবরে গ্রামের মানুষ যাবে না, সমাজের মানুষ যাবে না, ভাই যাবে না, বাপ যাবে না, মা যাবে না, আমার কবরে আমাকে যেতে হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন একজন তাওহিদবাদী মুমিন, তিনি হবেন আউওয়ালা মান আসলামা, তিনি একাই ইসলাম গ্রহণকারী, আত্মসমর্পণকারী হয়ে থাকবেন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। পুরা সমাজ যদিও শেরেক করে, আমি শেরেক করব না, আমার পরিবার হবে শেরেক মুক্ত পরিবার। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছিলেন, ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়া ওয়ানিশ শিরকে, আবদুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরক মুক্ত পরিবার, একজন মুমিনের পরিবার হবে শিরক মুক্ত পরিবার। নিজের পরিবারটাকে ইসলামের রাষ্ট্র বানাই ফেলান, কোরআন সুন্নাহর রাষ্ট্র বানাই ফেলান, শিরক মুক্ত পরিবার, তাওহীদি পরিবার, বেদাত মুক্ত সুন্নতি পরিবার বানাই ফেলান। এভাবে সবাই নিজের পরিবারটাকে যদি ইসলামী রাষ্ট্র বানায়, তো অটোমেটিক দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যায়। কিন্তু আমরা অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল, নিজে বাঁচার খবর নাই, নিজের পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচার খবর নাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচাও, পরিবার বাঁচাও, দেশ বাঁচাও পরে, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে পরিবার, তারপরে দেশের মানুষের বাঁচাও। কিছু ভাই আছে খালি দেশের মানুষ বাঁচানোর জন্য পাগল, নিজেরে বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য খবর নেই। এজন্য আগে নিজের পরিবারকে শিরক মুক্ত করি, তাওহীদ পরিবার গঠন করি, সুন্নতের পরিবার গঠন করি, আমার পরিবারে সুন্নত পালন হবে, কোনো বেদাত থাকবে না।
কুল ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। রাসূল আপনি বলুন, আমি ভয় করি, আমি আশঙ্কা করি, ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের নাফরমানি করি, আযাবা ইয়াউমিন আযীম, কঠিন একদিনের আযাব, কিয়ামতের ময়দানের আযাব, এটাকে আমি ভয় করি। ইবাদত করতে হইলে কয়টা জিনিস লাগে? ইবাদতের রুকন কয়টি বলেন দেখি? রুকন বুঝেন? জি, হ্যাঁ, মানে খুঁটি। রুকন মানে খুঁটি, স্তম্ভ। ইবাদত করতে হলে তিনটা জিনিস লাগবে, তিনটা রুকন ইবাদতের। কয়টা মনে রাখবেন? আজকে পড়া দিতেছি, আরেকদিন পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? পড়ালেখা করতে হবে, তাফসিরে আসার আগে পড়াশোনা করে আসতে হবে ইনশাআল্লাহ। ইসলাম এলেমের নাম। এবং এই দেশে ওইদিন আমার কাছে এক সুন্দর লাগছে, এক জায়গায় গেলাম, এক ভাই আমারে বলতেছে, কয় ভাই, আগে যখন দিন বুঝতাম না তখন এলেমও বুঝতাম না, মূর্খতাটাই ছিল ইসলাম। এখন যখন সহি আকিদা বুঝছি, সহি এলেম বুঝছি, এখন যে আমি অল্প দিনে কত এলেম শিখছি যেটা আমার সারা জীবনেও শিখিনি, মানে এটা সহি আকিদা, মানে সহি এলেমের বিপ্লব। এটা এলেমের দাওয়াত, এটা জাহিলিয়াতের দাওয়াত না, এটা মূর্খতার দাওয়াত না, এটা দলিলের দাওয়াত, এটা এলেমের দাওয়াত। এজন্য এই দাওয়াত শেরেক মুক্ত তাওহীদের দাওয়াত, বেদাত মুক্ত সুন্নতের দাওয়াত, এটা এলমি দাওয়াত। আমরা বাংলাদেশ থেকে শেরেক দূর করতে চাই, চাই না? বেদাত দূর করতে চাই। কেমনে? পদ্ধতিটা কি হবে? কোন প্রকার জঙ্গিবাদের মাধ্যমে নয়, কোন প্রকার সন্ত্রাসবাদের মাধ্যমে নয়। কিভাবে শেরেক দূর হবে, বেদাত দূর হবে? এলেমের মাধ্যমে। এটা এলেমের বিপ্লব হবে, জ্ঞানের বিপ্লব হবে, মানুষের মধ্যে এলেমের বিপ্লব ঘটাইতে হবে। যখন এলেমের বিপ্লব ঘটাইতে পারবেন তখন অটোমেটিক মানুষ শেরেক ছাড়ি দিব, বেদাত ছাড়ি দিব। বাংলাদেশের মানুষ শেরেক বেদাত ইচ্ছা করে করে না, না বুঝি করে, এদেরকে সঠিক বুঝটা দেওয়া হয় নাই। কিছু ধর্ম ব্যবসায়ী এদেরকে শেরেক বেদাতের জাতাকলে আটকায় রেখেছে, শেরেক বেদাতের শিকলে বাঁধি রেখেছে। এই বাঁধনটা খুলে দিতে পারলে এই খোলার মাধ্যম হবে এলেম, এলেমের মাধ্যমে এই বিপ্লব হবে, এলেমের মাধ্যমে মানুষ শেরেক মুক্ত হবে, এলেমের মাধ্যমে মানুষ বেদাত মুক্ত হবে। এই জন্য আমাদের সবাইকে এলেম লাগবে, এলেম। এটা জাহেলি দাওয়াত দিলে হবে না, এটা এলেমের দাওয়াত দিতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন, বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে, আমল করার আগে এলেম, কথা বলার আগে এলেম লাগবে। এলেম ছাড়া আপনি লাপ মারি দাঁড়াই গেছেন মসজিদে, যে পেয়ারে দোস্ত বুজুর্গ শুনেন। এক জায়গায় গেছিলাম, আমাদেরকে মাছ খাইতে মনে চাইছে, হঠাৎ দেখি শুকনার মধ্যে একটা মাছ লাফাইতেছে। জাহেলিয়াতের দাওয়াত, মূর্খতার দাওয়াত, এলেমবিহীন দাওয়াত। কথা বলতে হলে আগে এলেম লাগবে। এই জন্য সৌদি আরবে আপনি যদি দায়ী হইতে চান, দাওয়াত দিতে চান, কোনো মসজিদে দাঁড়ায় কথা বলবেন, আগে আপনার এলেম থাকতে হবে। এলেম থাকলে আপনার যদি সার্টিফিকেট দেওয়া হয় তা আপনার এলেম আছে, মোটামুটি এখন আপনি কথা বলতে পারবেন, আপনি কথা বললে মানুষ গোমরা হবে না, তারপরে যে আপনি মসজিদে লাফ মারি দাঁড়াইতে পারবেন। এর আগে কোনো মানুষ যদি লাফ মারি মসজিদে দাঁড়াই গেছে বয়ান করার জন্য, এর জেলখানা ছাড়া উপায় নেই। কারণ এ তো ওই ডাক্তারের মতো যে যে এমবিবিএস পাস করে নাই, লেখাপড়া করে নাই, চিকিৎসা শুরু করছে, রুগী সব মারি ফেলবো। এই লোক মসজিদে দাঁড়াই গেছে বয়ান করার জন্য, তার অর্থ মুসলমানের ইমান সব শেষ করে দিব। বাংলাদেশে যে আর ইচ্ছা তার সে দাঁড়াই যায় লাফ মারি, এই দাঁড়াই যায় মুসলমানের মধ্যে ইমানের অবস্থা এরকম হয়েছে। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন, বাবুল এলমে কাবলাল কাওলে ওয়াল আমল, কথা বলার আগে এলেম, আমল করার আগে এলেম। এলেম না থাকলে আপনার ওযু ঠিক মতো হবে না, গোসল হবে না, তায়াম্মুম হবে না, নামাজ হবে না, রোজা হবে না, কিচ্ছু হবে না এলেম না থাকলে। এজন্য ইসলামে প্রত্যেক ইবাদতের আগে এলেম ফরজ। ইমান আনতে হলেও এলেম লাগে, ইমান ছাড়া এলেম আনলে শেরেক করে বসে থাকবেন, ইমান কি জিনিস বুঝবেন না, ইমান নসিব হবে না। এজন্য আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহর আলেম শিখো। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে অনেকগুলো আলেম লাগে। তাহলে ইবাদতের রুকন কয়টি? এক নম্বর হলো মহাব্বা, এক নম্বর হলো কি? মহাব্বা, মহব্বত। ইবাদত কার করবেন? কার তরিকায় করবেন? এই দুই দিকে মহব্বত লাগবো। যার ইবাদত করবেন সবচেয়ে বেশি মহব্বত করবেন ওই আল্লাহকে, যার তরিকা ইবাদত করবেন মহব্বত তার প্রতিও থাকতে হবে, দুইটাই ইমানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত লাগবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত লাগবো, দুই মহব্বতের সাথে যদি ইবাদত করেন ওইটা ইবাদত, মহব্বত নাই ইবাদত হবে না। বুঝতে পারছেন? মহব্বত থাকতে হবে এক নম্বরে, দুই নম্বরে ইবাদতের জন্য রাজা থাকতে হবে, আর রাজা আশা থাকতে হবে আল্লাহর রহমতের আশা। রহমতের আশা নাই ইবাদত হবে না। যেমন আমরা অজু করার সময় হাত দুই মুখ দুই কুলি করি করি না, আরেকজন লোক নামাজের জন্য অজু করে নাই, এমনি সেও কিন্তু হাত মুখ দই। সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা যেমন অজু করি, হে তার হাতও দই মুখও দই কুলিও করে পাও দই সব দই কিন্তু, কিন্তু আমি এগুলো ধোয়ার দ্বারা আমার ইবাদত হয়ে গেছে, সওয়াব পাই গেছি। কিন্তু ওই আল্লাহর বান্দা একশোবারও যদি দই বিন্দুমাত্র সওয়াবও পাইব না, তার এটা ইবাদত হয় নাই, কি বলেন? আমিও গোসল করি সেও গোসল করে, আমার গোসল হয়ে গেছে ইবাদত, তার গোসল ইবাদত হয় নাই। কারণ আমি গোসলের দ্বারা আমার নিয়ত হলো আমার গোসলের দ্বারা পবিত্রতা অর্জন করে আমি নামাজ পড়বো, আমি একজন মুমিন আমি পবিত্র থাকবো, এই গোসল হয়ে গেছে ইবাদত। আর হের কিন্তু ইবাদতের নিয়ত নাই, হের গোসলটা ইবাদত হয় না। এই জন্য আল্লাহর রহমতের আশা থাকতে হবে ইবাদতের ভিতরে। তিন নম্বরে থাকতে হবে খাউফ, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ছাড়া যদি ইবাদত হয় এটা ইবাদত হয় না। এই জন্য দেখবেন নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনি নিয়ত বান্দি চারিদিকে চাইবেন কোন বাইয়ে কী করে, ইমাম সাহেবে কী করে, মুয়াজ্জিন সাহেব কী করে, তাকে তাকে দেখবেন, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। এইরকম নামাজেরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুম ফাসাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লে, ওমি আবার নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই, আবার পড়ছে, তাও আল্লাহ রাসূল আবার কয় আবার পড়ো। কারণ কি? মানে যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে পড়ে না, তার অর্থ হলো তার ভিতরে আল্লাহর ভয় নেই। এক সাহাবি নতুন ইসলাম গ্রহণ করছে, মুআবিয়া ইবনুল হাকাম আল্লাহ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা নতুন ইসলাম গ্রহণ করছে, তো পাশের একজন হাসি দিছে নামাজের মধ্যে, হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ, মানে হেও নতুন মুসল্লি নতুন সাহাবি নামাজের মধ্যে হাসি দিছে, হাসি দিয়ে কয় কি আলহামদুলিল্লাহ। এ পাশে যিনি নতুন ইসলাম গ্রহণ করছে উনি কয় ইয়ারহামুক আল্লাহ, হাসির জবাব দিছে নামাজের মধ্যে, এমন জোরে জবাব দিছে পুরা মসজিদ নববীতে সবাই শুনছে। এখন সবাই নামাজের ভিতরে আশেপাশে কয়েকজন তার দিকে চোখ বড় করে করে তাকায়, তখন নামাজে অন্যদিকে তাকানোর নিষেধাজ্ঞা আসে নাই। অনেক সাহাবীরা চোখ বড় করে, এর দিকে যত চোখ বড় করে হে তত গরম, আমি কি ভুল করছি নাকি, আমি একটা সুন্নত আদায় করছি? একসাথে আলহামদুলিল্লাহ কইছে, আমি ইয়ার আম্মুক আল্লাহ কইছি, আমি খারাপ কি করলাম, এরা আমার দিকে চোখ বড় করে করে তাকায় কেন নামাজের মধ্যে? আচ্ছা, এই অবস্থা নামাজ শেষ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ পরে তারে ডাকছেন, দেখে এত সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝাই দিয়েছেন, কারণ লোকটা নতুন ইসলাম গ্রহণ করছে, হে তো এটা বোঝে না। বোঝানোর পরে সাহাবি কি বলতেছেন শুনবেন, আমার জীবনে ইতিপূর্বে এবং মৃত্যু পর্যন্ত পরবর্তীতে এত সুন্দর শিক্ষা দেওয়ার শিক্ষক মুআল্লেম আমি জীবনে দেখি নাই, এমন মুআল্লেম এমন শিক্ষক এমন ওস্তাদ জীবনে আমি আর দেখি নাই, কোনোদিন আগেও দেখি নাই পরেও দেখি নাই। আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে শিখাইছেন, আমি নামাজের মধ্যে যাই ইয়ারহামুক আল্লাহ বলে চিৎকার দিছি, মসজিদের সবাই পাগল বানাই ফেলছি, আমার দিকে তাকায় তাকায় দেখে সবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরে আমার ধমক দেওয়ার কথা, এই মিয়া তুমি এসে নামাজ বরবাদ করছো। আমাদের দেখেন যদি একজনের মোবাইল বাজতে পারে নামাজের মধ্যে, নামাজ শেষ হইবার দেরি মুরব্বীরা এই কার মোবাইল মোল্লা মসজিদে আসে, কি বলেন? নামাজ জানে না মসজিদে আসে কেন? কত রকমের মন্তব্য, ছোট একটা বাচ্চা যদি কোনো কিন্তু একটু দুষ্টামি করছে, নামাজ শেষ হওয়ার আগে ফোলা যদি মসজিদ থেকে না ভাগে খবর আছে,
সবাই এই এটা কার ছেলে, এই এটা মসজিদে আসে কেন, এটা এমন অবস্থা করলো কেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীরে কোনো ধমক দেন নাই, সুন্দর করে বুঝাই দিচ্ছেন। এই জন্য তিনি বলছেন যে আমি এমন মুআল্লামাত দেখি নেই। তাহলে এবাদতের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, কি কি থাকতে হবে বলেন দেখি। এক নম্বরে মহব্বত, দুই নম্বরে আর রাজা আশা থাকতে হবে, তিন নম্বরে খাউফ ভয় থাকতে হবে। এই তিনটে মিলে এবাদত। এখানে আল্লাহ পাক বলতেছেন কুল ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। রাসূল আপনি বলুন আমি ভয় করি, ইন্নি আখাফু আমি ভয় করি, কিসের ভয়? আযাব ইয়াউমিন আযীম, কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করি। ইন আসাইতু রাব্বি, যদি আমার রবের নাফরমানি করি। মাই ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমাহ, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রহম করবেন সেই ব্যক্তি শুধু ওই দিন আল্লাহর দরা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ, ওই দিনটা এত কঠিন দিন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি রহম করবেন সেই শুধু সেদিন বাঁচতে পারবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাকা লান তাদখুলাল জান্নাহ আমালুহু, কোনো ব্যক্তির আমল তারে জান্নাতে ঢুকাবে না, আমল দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ যতক্ষণ রহম না করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনারও কি এই অবস্থা হবে, আপনিও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু, আমার আল্লাহ যতক্ষণ রহমত দিয়ে আমাকে ছেয়ে না নেবেন, আচ্ছন্ন করে না নেবেন, ততক্ষণ আমি নবীও জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া যদি নবীও জান্নাতে যেতে না পারেন তাহলে আমাদের অবস্থা কি? আমাদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না, কারণ আমাদের আমল কিসের আমল? তো কিছুই নাই। ওয়াদালিকাল ফাউজুল মুবিন, কিয়ামতের ময়দানে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পায় এটাই হলো তার সবচেয়ে বড় প্রকাশ্য সফলতা। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত পাওয়াটাই তার সবচেয়ে বড় ধরনের সফলতা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এটা একটা আকীদার গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমার কোনো অনিষ্ট করার ইচ্ছা করেন, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, এই ক্ষতি থেকে এই বিপদ দূরীভূতকারী আল্লাহর জমিনে আসমানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। আল্লাহ যদি তোমার ক্ষতি করার ইচ্ছা করে, তোমারে অসুখ দেওয়ার ইচ্ছা করে, বিপদ দেওয়ার ইচ্ছা করে, এটা দূরকারী কে? কথা বলেন না দেখি, কে? একমাত্র আল্লাহ। তাহলে দুনিয়ার কোনো খাজা বাবা বিপদ দিতেও পারে না, বিপদ দূরও করতে পারে না। পৃথিবীর কোনো গাউসুল আজম, গাউসুল আজম কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো গাউসুল আজম, কোনো গাউস, কোনো কুতুব, কোনো খাজা, কোনো বাবা কেউ বিপদ দূরীভূত করতে, আল্লাহ পাক স্পষ্ট বলেন পালা কাশিফা লাহু ইল্লাহু, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কোনো বিপদ আপদ দূর করতে পারে না। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কল্যাণ করার তোমার ইচ্ছা করেন, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমারে কল্যাণ দিব, পৃথিবীর এমন কোনো শক্তি নেই কল্যাণ ধরে রাখবো বাধা দিব, তাহলে আমার কল্যাণ দাতাও একমাত্র আল্লাহ, আমার বিপদ আপদ দূর করার মালিকও একমাত্র আল্লাহ। যদি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে বিপদ আপদ দূরীভূতকারী মনে করি, শিরক, ঈমান শেষ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ঈমান এই কারণে ভেঙে গেছে, ভেঙে যায় যে তারা মনে করে যে অমুক দরবারে গেলে, অমুকের কাছে গেলে উনি আমার বিপদ আপদ দূর করে দিতে পারে। অভাবে আছি, কষ্টে আছি, অমুক জায়গায় গেলে, খাজার কাছে গেলে কেউ ফিরে না, খালি হাতে গেলে খাজার, শিরকি কথা, ঈমান চলে যাবে।
বলতে হবে কেউ ফিরে না খালিয়াতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে কেউ খালি ফিরে না। আর দুনিয়ার যত দরবার আছে এখান থেকে খালি ইমানে খালি পকেটে ফিরতে হয়, পকেটও খালি হয় ইমানও খালি হয়, দুটাই খালি হয়। আল্লাহর কাছে গেলে পকেটও ভর্তি হয় ইমানও ভর্তি হয়, দুটাই ভর্তি হয়। আল্লাহ পাক স্পষ্ট করছেন আমি আল্লাহ ছাড়া তোমার কেউ বিপদ আপদ দূরীভূতকারী নাই। তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, সে আল্লাহ হলেন তার সকল বান্দাদের উপরে মহা ক্ষমতাবান। কোন বান্দা তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আছে নেই? আমার আপনার শরীর আমার আপনার কথা শুনে না, শুনে? আমি আপনি চাই আমাদের চুল দাড়িগুলা সাদা না হোক, কালো থাকুক, চাই না, শুনে আমাদের কথা। যত ওয়াজ নসিহত করেন দাড়িরে চুলের, খবরদার তুই সাদা হবি না, কালো থাক। যত অর্ডার দিবেন শুনবে? সবাই চায় যুবক থাকার জন্য, শরীরের যত কনে তুই বুড়া হইতে পারবি না, যুবক থাকবি, থাকব। শরীর আমার আপনার কথা শুনে না। শরীর কার কথা শুনে? যে আল্লাহ তারে বানাইছে তার কথা শুনে, সুবহানাল্লাহ। তাহলে যে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ নাই, নিজের নিজে কিছু দিতে পারে না, করতে পারে না, হে আমারে কি দিব, কি বলেন? আপনি এমন বাবার কাছে গেছেন যেই বাবা অসুখ হইলে হসপিটালে যায় শুই থাকে, তো ওই বাবার অসুখ বাবা নিজে ভালো করতে পারে না। যদি এমন হতো যে বাবার অসুখ হয়েছে বাবার নিজের ক্ষমতা নিজে ভালো করে ফেলছে, তো বাবা নিজেরে ভালো করছে বা আমারও ভালো করতে পারে, তো বাবার নিজেরেও তো ভালো করতে পারে না। নিজেরে ভালো করতে পারলে বাবা হসপিটালে যায় ভর্তি হয় কেন, কি বলেন? তারপরে বাবার পেট এত বড়, বাবার পেটটা ছোট করতে পারে না। কোনো মানুষ চায় নি যে আমার পেট একটা এত বড় থাকুক, চায়? আপনারা চান? নিজের পেটটা নিজে কন্ট্রোল করতে পারে না, তো ওই বাবা আমাকে আপনাকে কি দিবে? ওই বাবা বুড়া হয়ে গেছে, যৌবনকে ধরে রাখতে পারে নাই, সুতরাং ওই বাবা কিছু দেওয়ার ক্ষমতা। সবচেয়ে বড় কথা হলো ওই বাবার যদি ক্ষমতা থাকতো বাবা তো মরতোই না, বাবা জিন্দাই থাকতো, তার মৃত্যু সে ঠেকাইতে পারে নাই। আজানকে পিন আকবর শাহাদা, রাসূল আপনি বলুন কোন সাক্ষ্যটে সবচেয়ে বড় সাক্ষী? কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, বলুন যে আল্লাহই হলেন আমার আর তোমাদের মাঝে সবচেয়ে বড় সাক্ষ্যদাতা। মানে আল্লাহ যদি সাক্ষী থাকে আর দুনিয়ার কোনো কেউ সাক্ষী থাকার দরকার নেই। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, সেই আল্লাহ আমার কাছে ওহি পাঠান এই কোরআন, লিউনযিরাকুম বিহি, যাতে আমি কোরআন দিয়ে তোমাদেরকে সতর্ক করতে পারি। তাহলে মানুষকে সতর্ক করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। লিউনযিরাকুম বিহি, কোরআন দিয়ে, কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করতে হবে। ওয়া মান বালাগ, যাদের কাছে এই ওহি পৌঁছানো হবে, মানে তোমাদেরকে যেমন কোরআন দিয়ে সতর্ক করি, কিয়ামত পর্যন্ত যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকেও কোরআনের মাধ্যমে আমার কাছে ওহি হয় যেন আমি সতর্ক করি। ইন্নাকুম লাতাশহাদুনা আন্না মাআল্লাহি আলিহাতান উখরা, তোমরা কি সাক্ষ্য দিতে চাও যে আল্লাহর সাথে আরো অনেক মাবুদ আছে? কুল্লা আশহাদু, রাসূল আপনি বলুন আমি কখনো এই সাক্ষী দিই না আল্লাহর সাথে আর কোনো মাবুদ নাই। কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, একমাত্র মাবুদ হলেন আমার আল্লাহ। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, যারা শিরক করে সমস্ত শিরকের সাথে আমি বারা করে ফেললাম, সম্পর্ক ছিন্ন করে ফেললাম। কোন মুশরিকের সাথে এবং শিরকের সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা আমার কিতাবকে, আমার নবীকে এমনভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমনভাবে তারা তাদের সন্তানকে চিনে। একজন মানুষ সন্তান মা বাবাকে যতটুকু চিনে, মা বাবা সন্তানকে বেশি চিনে। আমি আপনি আমার আব্বা আম্মাকে আমরা যতটুকু চিনি তার থেকে মা বাবা আমাদেরকে বেশি চিনেন, কারণ মা বাবা আমার শিশু অবস্থা থেকে, উলঙ্গ অবস্থা থেকে সব দেখছে, কিন্তু আমরা মা বাবার সব দেখিনি।
এজন্য আল্লাহ পাক বলছেন যে এই কাফেরেরা মুশরিকেরা ইহুদিরা নাসারারা যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, এরা কোরআনকে আমার নবীকে এমন ভাবে চিনে যেমন তারা তাদের সন্তানকে চিনে। অনেক সময় চেহারা বিকৃত হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হইলে সন্তান তার মা বাবা শনাক্ত করতে কঠিন হয়, কিন্তু মা বাবা সন্তান শনাক্ত করতে কঠিন হয় না। মা বাবা যদি সন্তানের পাটাও দেখে, মা বাবা বুঝতে পারে এটা আমার ছেলে আমার মেয়ে, কারণ পুরা বড়ি মা বাবা জানে কোন জায়গায় কি রকম সব জানা আছে। আল্লাহ পাক বলতেছেন এরা আমার নবীকে এইভাবে চিনে, অথচ আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, অথচ যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা জানার পরেও ইমান আনে না। তারা সবকিছু জানলো ছিল কিন্তু ইমান আনে নাই। এই ব্যাপারে অসংখ্য আয়াত আছে, হাদিস আছে এই ব্যাপারে। সংক্ষেপে একটা কথা বলি, জুহাইর বিন আবি সলমা, জাহিলি যুগের একজন বড় নাম করা কবি জুহাইর বিন আবি সলমা, উনি যখন মারা যাচ্ছিল তখন দুই ছেলেকে ডাকছে, ডেকে বলছে বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে এই আমাদের এই মক্কা মোকাররমে একজন রাসুল আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখেন সেই যুগে আলোচনা হইতো এখানে যে নবী আসবে রাসুল আসবে, তার ছেলেদেরকে বলে গেছেন। তো ছেলেরা বলতেছে আব্বা তো রাসুল আসলে আমরা চিনবো কীভাবে, কিছু লক্ষণ বলে দেন। তিনি সব আলামতও বলে দিচ্ছেন, এইভাবে 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 তোমরা চিনবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এরপরে তারা গেছে, একজন গেছে আরেকজন যায় নাই, অনেক লম্বা ঘটনা। পরে এরা গিয়ে যিনি যে ভাই গেছেন সেই ভাই গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারছেন। তাহলে এখানে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে থেকেই মক্কা মুকাররমায় বিভিন্ন আসমানি কিতাবের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে তাদের কাছে পরিপূর্ণ জ্ঞান ছিল, তারা জানতো, কিন্তু জানার পরেও বিভিন্নজন বিভিন্ন কারণে মেনে নিতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের আমলকারী, কোরআনে কারিমের হেফাজতকারী, কোরআনে কারিমের মুহিব্বিন বানিয়ে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদে ঈমান, বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। এই এলাকাবাসীর জন্য এই তাফসিরুল কোরআনকে আল্লাহ পাক হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে সূরা আল আনআমের 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসির করেছি, ইনশাআল্লাহ আগামী তাফসিরে 21 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ।